এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, ওই আকাশটাকে শুধু চোখে রেখে মনটাকে কোথাও হারাই। কলকাতা থেকে মাত্র 65 কিলোমিটার দূরেই রূপনারায়ণ নদের তীরে এক শান্ত গ্রাম শামতাবেড়, যেখানে নির্মল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া। নদীর পাড়ে যেন গ্রাম বাংলার এক পটচিত্র। এখানকার অন্যতম আকর্ষণ প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিটেটি। কলকাতা থেকে একদিনের বেড়ানোর জন্য এক দারুণ ঠিকানা দেউলটি, যার বিস্তারিত বৃত্তান্ত রইল এই ভিডিওতে। আর থাকছে এখানকার 370 বছরের প্রাচীন মন্দিরের কথা। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ব্যস্ত শহুরে জীবন থেকে মাঝে মধ্যেই একটু প্রকৃতির মাঝে খোলা হাওয়ায় চলে যেতে মন চায়। এক শনিবার সকালে হেমন্তের পরশ মেখে গাড়িতে চড়ে বেরিয়ে পড়লাম দেউলটির উদ্দেশ্যে। শহর থেকে আমরা আজকে একটু চলেছি প্রকৃতির মাঝে দেউলটিতে, শনিবারের আউটিং, আজকেই ফিরে আসবো। হাইওয়ের পাশে আমরা একটু চা পানের বিরতি নিয়েছি। NH-16 ধরে ছুটে চলা, নিম্নচাপের খুনসুটিতে হেমন্তের আকাশও আজ মেঘলা। চাইলে হাওড়া থেকে ট্রেনেও এসে নামা যায় দেউলটি স্টেশনে। উলুবেড়িয়া ছাড়িয়ে হাওড়া জেলা শেষ হবার আগেই হাইওয়ে ছেড়ে ডান দিকে মোড় নিলাম দেউলটির দিকে। দেউলটিতে প্রবেশ করেই পথের পাশে নিরালা রিসর্ট। বিশাল এই রিসর্টে অনেকেই উইকেন্ড কাটাতে আসেন কলকাতা থেকে, আমরা অবশ্য থাকতে আসি। শুধু দুপুরের খাবারের কথা বলে রওনা হলাম এখানকার প্রধান দ্রষ্টব্য কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। নিরালা থেকে 3 কিলোমিটার পথ। রাস্তার একপাশে মাঠ ও ধান ক্ষেতের ওপারে রূপনারায়ণ নদের রেখা, আরেক পাশে অনেকটা জায়গা জুড়ে বাগানের মাঝে ঐতিহাসিক দোতলা বাড়িটি। গেটের দুধারে শরৎচন্দ্রের লেখার কিছু লাইন খোদিত। কথাসাহিত্যিক শরৎচন্দ্র শামতাবের গ্রামের এই বাড়িটিতে জীবনের 12 বছর কাটিয়েছিলেন। বাগানের মাঝে স্থাপিত লেখকের মূর্তি। এই বাড়িতে বসেই তাঁর কলমে সৃষ্টি হয়েছে পথের দাবি, রামের সুমতি, মহেশ, অভাগীর স্বর্গ, পল্লী সমাজের মতো কালজয়ী সব সাহিত্য। বর্তমানে এই বাড়িটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে শরৎচন্দ্রের এক নাতি ভাইপোর ছেলে জয় চট্টোপাধ্যায়। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। বাড়ির একপাশে সমাধিস্থলে শরৎচন্দ্র, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী ও ভাই স্বামী বেদানন্দের স্মৃতিসৌধ। এবার ভালো করে দেখে নেওয়া যাক পুরনো আমলের ঐতিহ্যশালী এই বাড়িটি। প্রায় 50 বছর ধরে এই বাড়ির দেখাশোনার দায়িত্বে এক প্রৌঢ় দুলাল চন্দ্র মান্না। তিনি দর্শনার্থীদের বাড়ির ভেতরটা ঘুরিয়ে দেখান ও শরৎচন্দ্রের বসতকালের অনেক অজানা কথা শোনান। আমাদের হাতে ভিডিও ক্যামেরা দেখি তিনি বললেন ক্যামেরা অন করতে ও শুরু করলেন এ বাড়ির ইতিবৃত্ত। আপনার নামটা একটু বলে দিন। দুলাল চন্দ্র মান্না, এই বাড়ি 50 বছর দেখাশোনা করছি। নাতি থাকেন কলকাতা কসবায়, ভাইপোর ছেলে, উনি আমাদের রেখেছেন, আমরা বাবু পাইব। আচ্ছা। 2007 হেগেজ করে সরকার 10 অবধি কাজ করেছিলেন, এখন নাতি সব করে। সোজা জানলাটা দেখছেন,
এই জানলা যখন লিখতে জানলাটা খোলা থাকতো তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদীটা দেখি লিখতেন, নদীটা এখন সরে গেছে। লক্ষ্য রাখুন ওনার লাঠি, লাঠি দেখছেন, ওটা লাঠি। আর ওনার নিচে মৃত্যু ছবিটা দেখছেন, এই হচ্ছে হিরণময় দেবীর ছবি। হিরণময় দেবী মৃত্যু ছাড়া ছবি নেই, উনি দিতেন না। ওনার মৃত্যুর পরও উনি 23 বছর পরে মারা যান। এই চেয়ারটা বসতেন, এই টেবিলে খাতা রাখতেন, আর জানলাটা খোলা থাকতো। যখন গাড়ি পার্কিং হচ্ছে ওটা রূপনারায়ণ নদীর পার, এখানে বসে লিখেছিলেন অভাগীর স্বর্গ, বামনের মেয়ে, মহেশ, রামের সুমতি, পল্লী সমাজ, শ্রীকান্ত, চারটে পাঠ আছে, চতুর্থ পর্ব, কমল লতা, লাস্ট লিখেছিলেন বিপ্রদাস। এই বাড়ি থেকে 5 মিনিট দূরে গোবিন্দপুর, ওনার বর্দি শ্বশুর বাড়ি ছিল অনিলা দেবী, যেটা ছদ্মনাম অনিলা দেবী। হ্যাঁ, যে যের বাড়ি আসতেন নদীটা দেখে জায়গাটা পছন্দ হয়ে যায়। 1923 সালে জায়গাটা কিনেন, 25-এ বাড়িটাকে তৈরি করেন, আর 26 থেকে 38 অবধি ছিলেন। আমি যাই একটু বলি আপনাকে, আমি জানান বলি দিই, এটা বসানন্দ বসু এসছেন দুবার, রাসবিহারী বসু, বাগা যতীন, বিপিন বিহারী গাউলি, সব নদীপথে রাতে সেখানে মিটিং হতো, গুপ্ত সমিতির মিটিং। যান ওখানে দেখবেন 100 বছর আগের ঘড়ি চলছে, আস্তে আস্তে যান, ডান দিকটা ঘুরে দেখুন, 100 বছর আগের ঘড়ি, ঘড়িটা একদিন দম দিলে 7 দিন চলবে। তারপরে দেখুন রেডিও, বাক্সটা বাবু রেডিও, তারপরে যখন গড়গড়া তামাক খেতেন, আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। সোজা যে ছবিটা দেখছে নিচে যে লাল যে ছবিটা, ওটা হচ্ছে নাতি নাতবৌ, মানে ভাইপোর ছেলে জয় চট্টোপাধ্যায়, উনি আমাদের দুজনকে রেখেছে আমরা প্রাইভেট বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হোমিওপ্যাথি চিকিৎসা করতে, ওটা হচ্ছে সেই চিকিৎসার ঘর, আস্তে আস্তে এদিকটা বাড়ির পিছনে ছিল ধানের গোলা। এবার সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলায়, কাঠের রেলিং দেওয়া বারান্দা, বারান্দা থেকে দূরে দেখা যায় নদী। আগে নাকি এই বাড়ির পাশ দিয়েই বইত রূপনারায়ণ, এখন একটু দূরে সরে গেছে। দোতলায় ছিল শয়ন কক্ষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বাড়িতেই একসময় আসতেন নেতাজি, রাসবিহারী বসু, চিত্তরঞ্জন দাস, বাঘাযতীন সহ বাঙালি মনীষীরা। চলত বিপ্লবীদের গোপন বৈঠক, ভাবলেই যেন গায়ে কাঁটা দেয়। বাড়ির উল্টো দিকে পুকুর, এখানেই কার্তিক ও গণেশ নামের দুটি মাছ ছিল, যাদের উল্লেখ আছে রামের সুমতিতে। এবার পায়ে পায়ে চললাম সোজা রূপনারায়ণের ধারে। বিশাল চওড়া নদী, ওপারে পূর্ব মেদিনীপুর জেলা। নদীর পাড়টা এক কথায় অপূর্ব, কংক্রিটের শয্যা নেই এখানে। নদীর ধারে গ্রাম বাংলার প্রকৃতি, সবুজের শ্যামলিমা, খানিকটা জায়গা জুড়ে ধান ক্ষেত।
এখন রূপনারায়ণ নদের পাড়ে পাশে ধান ক্ষেত, সুন্দর একটা গ্রাম্য পরিবেশ। দেউলটি বা শামতাবের গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে রূপনারায়ণ নদ। কাছেই কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। শনিবারের আউটিংয়ে এই গ্রামে এসে মনোরম পরিবেশে একটা বেলা কাটাতে বেশ ভালো লাগছে। বসার জন্য নদীর ধারে রয়েছে বেঞ্চ। প্রাণ ভরে বিশুদ্ধ বাতাস নিয়ে ও নদীর দৃশ্য দেখে কাটিয়ে দেওয়া যায় অনন্তকাল। আরেক দিকে নদীর পাড়ে ফুটে থাকা কাশফুল। নির্মল পরিবেশের মাঝে অনেকক্ষণ হারিয়ে যাওয়ার পর দুপুর গড়িয়ে এলো। এবার পেট জানান দিল যে বেলা হয়ে গেছে। অতএব নদীকে বিদায় জানিয়ে চলা আবার নিরালা রিসর্টের লাঞ্চ সারতে। বেশ ভালো খাবারের ব্যবস্থা নিরালায়। মেনুতে হরেক রকম আয়োজন, মান অনুযায়ী দামে ঠিকঠাক। দুপুরের খাওয়া সেরে এবার একটু রিসর্টের ভেতরটা ঘুরে দেখা ও বিশ্রাম। বিশাল বড় কম্পাউন্ডে এই নিরালা রিসর্টে আছে অনেকগুলি থাকার জায়গা, রেস্টুরেন্ট, বাগান, পার্ক, সুইমিং পুল। এখানে 40টার উপর ঘর আছে, ট্যারিফ 1400 টাকা থেকে শুরু। সুইমিং পুলের পাশে বসে খানিক বিশ্রামের পর এবার আজকের শেষ দ্রষ্টব্যের দিকে ছোটা। দেউলটিতে আছে এক ঐতিহাসিক সুপ্রাচীন মন্দির, মদন গোপাল জীবের মন্দির। পিচ রাস্তা ছেড়ে লাল মোরামের পথে গাড়ি চলল খানিক। এরপর আর গাড়ি যাবে না, মন্দির অবধি পৌঁছতে শেষ 10-15 মিনিট হেঁটে যেতে হবে। গ্রামের পথে হেঁটে হেঁটে চলেছি পুরনো দিনের একটা মন্দির। গ্রামের মধ্যে দিয়ে কারো উঠোন পেরিয়ে কারো পুকুরের পাশ দিয়ে গিয়েছে পথ। একটা খোলা মাঠের মধ্যে মদন গোপাল জীবের মন্দির, সুপ্রাচীন আটচালা মন্দির। ফলক অনুযায়ী মণ্ডলঘাট পরগনার ভূস্বামী মুকুন্দ প্রসাদ রায়চৌধুরী কর্তৃক 1651 সালে মন্দিরটি নির্মাণ হয়েছিল। অতএব মন্দিরটি 370 বছরের প্রাচীন, যা বাংলার আরেক অসাধারণ পুরাকীর্তি। 45 ফুট উচ্চতার মন্দিরটিতে পোড়ামাটির ফলকের ওপর সজ্জিত নানান মূর্তি ও নকশা। বিকেলবেলা মন্দিরের মাঠে জমা হয়েছে গ্রামের মানুষজন, তবে বাইরের লোক বলতে শুধু আমরাই। সন্ধ্যা হয়ে আসছে, এই ঐতিহাসিক পুরাকীর্তি দেখে এবার ঘরে ফেরার পালা। দেউলটির এই ভিডিওটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক আর অনেক শেয়ার করুন, আর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল।